ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি আজকে বেঙ্গল বোর্ডের তৃতীয় শ্রেণির একশো চার নম্বর পৃষ্ঠা থেকে অঙ্ক শুরু করব আমি চাইবো তোমরা পুরো ভিডিওটাকে দেখো স্কিপ না করে তাহলে খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারবে আর নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে তাহলে যখনই নতুন ভিডিও লাগাবো তখনই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি করাবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস মানে তৃতীয় শ্রেণীর একশো নম্বর পৃষ্ঠা থেকে অঙ্ক তো সেখানে দেখো আছে যে বাঁদিকে কিছু কার্ড আছে আর ডান দিকেও কিছু কার্ড আছে এবং সেই কার্ডগুলো বিভিন্ন আকৃতির আকারের আছে আর একটি ছেলের ছবি আছে যেখানে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে আমার থেকে একটা কার্ড নাও আর বা ডান দিকে একটা মেয়ের ছবি আছে সেখানে নিচের দিকে অ্যারো দিয়ে লেখা আছে আমার থেকে একই আকারের আর একটা কাঠ নাও আর গুণ কর আর মাঝখানে যে মেয়েটি সেই মেয়েটিকে বলা হচ্ছে মানে ছেলেটা একটা কাঠ দেবে মেয়েটা একটা কাঠ দেবে আর মাঝখানের যে মেয়েটি সেই মেয়েটি কাঠ দুটোকে গুণ করবে গুণ করে তার গুন ফল যেটা বেরোবে সেটা বার করার চেষ্টা করবে তো আমরা এর প্রত্যেকটা অঙ্ক একটা একটা করে সমাধান করার চেষ্টা করব। প্রথমে দেখো যেটা আছে সেটা হচ্ছে চারশো চুয়াল্লিশ যে কার্ড নাম্বারটা দেওয়া আছে সেই আকৃতিরই কার্ড ডান দিকে দু নম্বর যেটা সেটা দেওয়া আছে তাহলে দুজনকে যদি আমরা গুণ করি চারশো চুয়াল্লিশ গুণ দুই করলে আটশো অষ্টআশি হয় এটা পুরোটাই সমাধান তোমাদের বইতে করা আছে এর দ্বিতীয় পরের আমরা সমাধান করার চেষ্টা করব। দ্বিতীয়টা তো দ্বিতীয়টা যে আকৃতির আছে সেটা হচ্ছে একশো এটা হচ্ছে একশো উনিশ নম্বরের কার্ড এইরকমই আকৃতির ডান দিকে হচ্ছে পাঁচ নম্বরের কার্ড আছে তাহলে একশো উনিশ গুণ পাঁচ হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে চার পাঁচ এগারো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট পাঁচশো পঁচানব্বই হচ্ছে উত্তর এরপরে আমরা তৃতীয়টা যাবো তৃতীয়টায় যে আকৃতির আছে সেটা হচ্ছে একশো পঞ্চাশ বাঁধিকের কার্ড আর ডান দিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছ নম্বরের কার্ড তাহলে একশো পঞ্চাশ গুণ ছয় তাহলে শূন্য ছয় পনেরো নব্বই উত্তরটা হবে নশো তারপরের যেটা যে আকৃতির সেটাতে সেই শেপটার মধ্যে নিরানব্বই মাদিকের কাঠটা ডান দিকের কার্ডটা দশ নম্বর তাহলে নিরানব্বই গুণ দশ হচ্ছে নশো নব্বই তারপরেরটা হচ্ছে স্টার মতো আকৃতি দেওয়া আছে তা সেখানে একশো কুড়ি বাঁ দিক থেকে আর ডান দিকে সাত নম্বর তাহলে একশো কুড়ি গুণ সাত হচ্ছে সাত শূন্য শূন্য সাত বারং চুরাশি তারপরেরটা একটা তিবু কার্ড বাঁ দিকে দুশো আট গুণ ডান দিকে হচ্ছে চার তাহলে দুশো আটকে চার দিয়ে গুণ করলে চার আটটে বত্রিশের দুই হাতে থাকে তিন তিন বসি চার শূন্য শূন্য হাতে তাকে তিন তিন বসিয়ে দিলাম চার দুগুণে হচ্ছে আট তাহলে উত্তরটা হয় হচ্ছে আটশো বত্রিশ তারপরেরটা দেখো যে আয়তক্ষেত্রাকার কার্ড নেওয়া হয়েছে সেটা হচ্ছে দুশো বাঁ দিকে আর ডান দিকে হচ্ছে চার নম্বরে তাহলে দুশো গুণ চার হচ্ছে চার দু গুণে আট আটশো তারপরেরটা যে আকৃতির আছে সেখানে বা দিকে একশো দশ ডান দিকে হচ্ছে আট তাহলে একশো দশ গুণ আট আট শূন্য শূন্য আট এগারো অষ্টআশি তাহলে উত্তরটা হবে আটশো আশি তারপর একটা বৃত্তাকার তো বাঁ দিকে বৃত্তাকারটা হচ্ছে কাড্ডা আমরা দেখে নিই কত আছে তিনশো চার আর ডান দিকে বৃত্তটার মধ্যে আছে হচ্ছে তিন তাহলে তিনশো চার গুড় তিন তাহলে তিন চারে বারো দুই হাতে থাকে এক তিন শূন্য শূন্য আর একে এক তিন ত্রিকে নয় নশো বারো তারপর একটা আছে হচ্ছে বর্গক্ষেত্রকার তাহলে বর্গক্ষেত্রর মতো কাড্ডা তো দেখে নিই আমরা বাঁ দিকে আছে একশো তিন ডান দিকে আছে নয় তাহলে একশো তিন গুণ নয় তিন নয় সাতাশের সাত হাতে থাকে দুই তাহলে নয় শূন্য শূন্য দুই নামল নয় নয় নশো সাতাশ তাহলে দুটি আকারের মিল খুঁজবে ও তিন অঙ্কের সংখ্যাকে যে কোনো এক অঙ্কের সংখ্যা দিয়ে এক অঙ্কের সংখ্যাকে দিয়ে এখানে গুণ যেটা সেটা করে দেখানো হচ্ছে তো এটা ছিল একশো চার নম্বর পৃষ্ঠার অঙ্ক এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব একশো পাঁচ নম্বর পৃষ্ঠায় দেখো আছে স্কুলে ছবি আঁকি আমি হুগলি জেলার মধুসূদন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি আজ আমাদের বাৎসরিক উৎসব আমরা একশো জন স্কুলে ছবি আঁকতে এসেছি আমাদের চারটি ঘরে সমান ভাগে ভাগ হয়ে বসতে হবে তাই প্রত্যেকে ঘরে বসবো একশো ভাগ চার তো একশো জন জনে স্কুলে ছবি আঁকতে এসেছি চারটে কি বলেছে চারটে করে ঘরে সমান ভাগে তাহলে একশো ভাগ চার চার পঁচিশ সঙ্গে একশো তাহলে পঁচিশ জন তাহলে চার গুণ কুড়ি করলে আশি যেটা হচ্ছে কিনা না একশোর থেকে কম আবার চার গুণ তিরিশ করলে সেটা হচ্ছে একশো কুড়ি তিরিশ করে তিরিশ যদি করি তিন চারে বারো একশো কুড়ি হচ্ছে তাহলে একশো কুড়িটা বড়ো একশো থেকে সেই জন্য একশো কুড়িটা বড়ো দেখানো হয়েছে একশোটা ছোটো দেখানো হয়েছে চারকে এক একশোকে চার দিয়ে ভাগ করে দেখানো হচ্ছে চার পঁচিশ সং একশো কীভাবে হয় আর হাতে কলমও এখানে কার্ডের সাহায্যেও দেখানো হয়েছে তো একশো এখানে একশোটা হচ্ছে এখানে দশটা দশ নম্বরের কার্ড আছে দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে এই যে একশো নম্বরের কার্ড এখানে হচ্ছে নটা দেখানো হয়েছে আর এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দেখানো হয়েছে আর এখানে হচ্ছে নয় দশ এখানে আলাদা করে দুটো কার্ড দেখানো হচ্ছে তো এরপরে যেটা দেখানো হচ্ছে এই যে কার্ডটাকে এই আটটা কার্ড আলাদা করে রাখা হচ্ছে আর এই দশ দশটাকে এই এক 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 করে আলাদা করে দেখানো হচ্ছে এক দুই তিন চার পাঁচ আর পাঁচ পাঁচে দশ তো এই যে এক নম্বরের পাঁচটা যে কার্ড এই সার্কেল করে দেখানো হয়েছে এখানে দুটো কার্ড রাখলে তাহলে তবে পাঁচ পাঁচ মিলে পাঁচটা এক নম্বরের কার্ড মিলে দশ হচ্ছে আবার নিচের রোতেও দুটো পাঁচ পাঁচ এক নম্বরের কার্ড দিয়ে দশ দেখানো হয়েছে তারপরেরটায় দেখানো হচ্ছে দেখো যে এক দুই তিন চারটে চারটে দশ নম্বরের কার্ড দেখানো হয়েছে আর এক দুই তিন চার পাঁচটা তোমার পাঁচ নম্বরের কার্ড দেখানো হচ্ছে মানে কীভাবে এই জিনিসটাকে ভাগ করে সমান ভাগে ভাগ মানে দুটো দশ নম্বরের কার্ড আর পাঁচটা এক নম্বরের কার্ড আবার দুটো দশ নম্বরের কার্ড পাঁচটা এক নম্বরের কার্ড আবার দুটো দশ নম্বরের কার্ড পাঁচটা এক নম্বরের কার্ড দুটো দশ নম্বরের কার্ড পাঁচটা এক নম্বরের কার্ড এইভাবে দেখানো হচ্ছে তাহলে একশোকে চার দিয়ে সমান ভাগে ভাগ করলে দুটো দশ নম্বরের কার্ড আর চারটে এক নম্বরের কার্ড হয় তাহলে উত্তরটা হয় হচ্ছে এখানে দশ দশ কুড়ি আর পাঁচ পঁচিশ তো হাতে কলমে এইভাবে এটা দেখানো হচ্ছে এক নম্বরের অঙ্কটা বলেছে ঝুড়িতে একশো পঁচিশটি ফুল আছে প্রতিটি মালায় সমসংখ্যক ফুল দিয়ে পাঁচটি মালা তৈরি করলাম তাহলে প্রত্যেকটা মালায় সমসংখ্যক মানে কি সমান সংখ্যার ফুল দিয়ে পাঁচটা মালা তৈরি করতে বলা হচ্ছে তোমার কাছে আছে কত ফুল একশো পঁচিশটা পাঁচটা মালা তৈরি করতে হবে তাহলে কিভাবে করব প্রতিটা মালায় কটা করে ফুল থাকবে প্রতিটি মালায় একশো পঁচিশটি ভাগ পাঁচ করলে হয় হচ্ছে দেখো কত হয় নিচে ভাগটাও দেখানো হয়েছে পাঁচ দুপুনে দশ বারো থেকে দশ বিয়োগ করলে দুই পাঁচ নিচে নামানো হলো পাঁচ পাঁচে পঁচিশ 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 মিলে গেল তো শূন্য লেখা হচ্ছে ভাগ ফল এখানে পঁচিশ আর ভাগ শেষ হচ্ছে শূন্য তাহলে প্রতিটি মালা একশো পঁচিশ ভাগ পাঁচ সমান হচ্ছে কতটি ফুল আছে পঁচিশটি ফুল আছে আর ভাগ ফল পঁচিশ ভাগ শেষ হচ্ছে শূন্য এটা ছিল একশো পাঁচ নম্বর পৃষ্ঠার অঙ্ক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নিচে কমেন্ট বক্সটা তোমাদের ব্যবহারের জন্য রাখা আছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার পড়ানো কেমন লাগছে আমার বোঝানো তোমরা বুঝতে পারছো কিনা তো তোমাদের কমেন্টের ওপর কিন্তু আমি আমার ভিডিওগুলোকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করব তো চলো আজকের মতো এইটুকুই পরের পেজের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে তাহলে পরের পেজের ভিডিওগুলো প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো থ্যাংক ইউ